Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কাগজ ওই সময় মতন আসেনি বলে আমাকে আবার নিজে গিয়ে আনতে হলো। হাই বাবা, হ্যাঁ, এই পুটিরামের দিকে, এই পুটিরামের দিকে দেখছি কারো নজরই নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও না, আমরা খেয়ে নেবো। আচ্ছা, আর কখন বেরোবে বলো দেখিনি, এই খাবার টাবার সব তৈরি করতে হবে। কি মুশকিল বলছি তো, সে পরে বলে দেবে, তুমি এখন যাও। ঠিক আছে। মুকেশ, হ্যাঁ বলো। চাটা এবার খেয়ে না, বুঝলে? হ্যাঁ, আসলে ওই রিপোর্টটা একটু কারেকশন করছিলাম আর কি, একটু ধরো। হ্যাঁ দাও। ও সরি, বাঁ হাতে দিলাম। আরে বাবা, বাঁ হাতটাও তো হাত নাকি। তারপরে তোমার লেখাটা কত দূর? আর বলো না ভাই, অনেক ঝঞ্ঝাটে আছি, এখনো অনেক বাকি, বুঝলে? শেখ, এখন আবার কার টেলিফোন দেখো। হ্যালো, হ্যাঁ, ব্যোমকেশ বক্সী কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমার রিপোর্ট তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি, আপনি নীরেনবাবুকে বলুন যে আমি তৈরি গেছি। না না, কোনো অসুবিধে হয়নি। কোনটা বলুন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা আমার রিপোর্টে পরিষ্কার করে লেখাই আছে। নিশ্চয়ই, হ্যাঁ আমি আসছি। নমস্কার। অজিত, নীরেনবাবুর অফিস থেকে ফোন এসেছিল, উনি সব ফাইলপত্রগুলো চেয়ে পাঠিয়েছেন। তো ভালোই তো, তোমার তো সব তৈরি আছে, চলে যাও। হ্যাঁ চলে যাবো ভাবছি, কিন্তু কতক্ষণ লাগে না লাগে ভাবছি। স্নানটা সেরে যায় কি বলো? আমার মনে হয় সেটাই ভালো হবে। আর কুটিরামকে ডাকি দিয়ে, আরে কি কি খাওয়ার হয়েছে সেটাও দেখি। কুটিরাম, কুটিরাম আমকে দাদা বাবু বলুন, দাদা বাবু বলুন। হ্যাঁ বলছিলাম যে আমাকে এখন একটু বেরোতে হবে। এই আর নতুন কথা কি? হ্যাঁ, এই তো এই তো কদিন হলো বাইরে থেকে সব তোমরা ঘুরে এলে। আচ্ছা কুটিরাম, তুমি তো জানো যে আমাদের কাজটাই এরকম। হ্যাঁ শোনো, তোমার যা যা রান্না হয়েছে তুমি আমাকে তাই দিয়ে দাও, আমি সেটা খেয়ে বেরিয়ে পড়বো, আমার হাতে সময় নেই। ঠিক আছে, তুমি যখন বলছো কুটিরামের সাধ্য অনুযায়ী তোমাকে খাওয়াবে। হ্যাঁ তাহলে আমি চলি। হ্যাঁ যাও। আচ্ছা, কি এত খুঁটিয়ে পড়ছো বলো তো অজিত, রাশিফল নাকি? রাশিফল পড়ছো? আরে না না,
এইখানে একটা চুরির খবর বেরিয়েছে বুঝলে। হ্যাঁ চুরি? পড়তো। এখানে লিখছে এখানকার প্রখ্যাত মণিকার রসময় সরকারের বাড়ি হইতে জরোয়ার একটি নেকলেস খোয়া গিয়াছে। সত্যি কলকাতা শহরে এখন এরকম ঘটনা আকছার ঘটছে। না তুমি পড়ো বুঝলে, আমি আমি স্নানটা সেরে আসি, ওদিকে আবার নীরেনবাবু অপেক্ষা করবেন। হ্যাঁ আমি গেলাম বুঝলে। হ্যাঁ এসো। হ্যালো। হ্যালো ব্যোমকেশ বাবু বলছেন? না আমি অজিত, আপনি কে বলছেন? আগে আমি রসময় সরকার, ব্যোমকেশ বাবুকে দয়া করে একটু ডেকে দেবেন। রসময় বাবু? ও না, ব্যোমকেশ তো এখন স্নানে গেছে। আচ্ছা আজকে এই খবরের কাগজে পড়লাম ওই আপনার দোকান থেকে একটা দামি নেকলেস চুরি গেছে। না না দোকান থেকে নয়, দোকান থেকে নয়, আমার বাড়ি থেকে চুরি গেছে। আপনি অজিত, মানে অজিত বন্দ্যোপাধ্যায়, মানে ব্যোমকেশ বাবুর বন্ধু? হ্যাঁ আমি সেই অজিত। রসময়বাবু আপনি ব্যোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন, যদি কোনো অসুবিধা না থাকে। দেখুন অজিতবাবু, আমার বাড়ি থেকে যে নেকলেসটা চুরি গেছে তার দাম 57,000 টাকার মতন বুঝলেন। এই ব্যাপারে আমি আমার বাড়ির চাকরকে সন্দেহ করছি, যদিও আমি পুলিশকে খবর দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি জানেন। তা আমার ধারণা এ ব্যাপারে অন্তত ব্যোমকেশবাবু আমাকে সাহায্য করতে পারেন। সে তো আপনি একটা কাজ করুন বুঝলেন, মানে আপনি আমাদের বাড়িতে চলে আসুন, আপনি আস্তে আস্তে নিশ্চয়ই ব্যোমকেশের স্নান হয়ে যাবে। আগে মানে আসতে পারি কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি, আমি আবার খুব বাতের রুগী জানেন, নড়াচড়া করতে ভীষণ কষ্ট হয়, তাই অনুরোধ করছিলাম আপনারা যদি দয়া করে একবার আসেন। না না ঠিক আছে, আমি ব্যোমকেশকে বলছি। হ্যাঁ হ্যাঁ এটা আমার একান্ত অনুরোধ রইল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাদের আসার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি কেমন? আরে না না ধন্যবাদ, আপনাকে গাড়ি পাঠাতে হবে না, আমরা নিজেরাই চলে যাব। আচ্ছা আপনি দয়া করে আপনার অ্যাড্রেসটা দেবেন? হ্যাঁ হ্যাঁ এক মিনিট। হ্যাঁ বলুন। 2/35 মদনমোহন স্ট্রিট। 2/35 মদনমোহন স্ট্রিট। 2/35 মদনমোহন স্ট্রিট কলকাতা? না বলতে হবে না। আচ্ছা ওখানে গেলে আপনার নাম করলেই বলে দিতে পারবে তো আপনার বাড়িটা? আগে হ্যাঁ হ্যাঁ একবার একবার এসে বলবেন রসময় সরকারের বাড়ি। আচ্ছা বেশ। শুনুন রসময়বাবু, আপনি চিন্তা করবেন না বুঝলেন, আমি ব্যোমকেশকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি, আপনি চিন্তা করবেন না কেমন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, আমি অপেক্ষায় রইলাম কিন্তু। হ্যাঁ রাখছি তাহলে। আচ্ছা হ্যাঁ নমস্কার। টু/35 মদন মো কি বলছো বলো? আরে ব্যোমকেশ, হ্যাঁ একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। কি আবার আশ্চর্য? এই মাত্র ফোন করেছিলেন রসময় বাবু। চিনতে পারল না তো রসময় সরকার? আরে বাবা ওই পত্রিকায় রিপোর্টটা আজকে বেরিয়েছে না, যার নেকলেসটা চুরি গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা কি বললেন উনি? তা যথারীতি তোমাকে যেতে বললেন না, মানে অনুরোধ করলেন আর কি। ওই শারীরিকভাবে অসুস্থ প্লাস এই নেকলেস চুরির ঘটনা, এই দুটো নিয়ে উনি তো একেবারে বিপর্যস্ত, তা সেই কারণেই গাড়ি পাঠাতে চেয়েছিলেন বুঝলে। তা আমি তো না করলাম, কারণ তুমি তো এখান থেকে সোজা নীরেনবাবুর অফিসে যাবে। তুমি ভালোই করেছো, তাহলে এক কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, সময় তো বেশি নেই, আমরা নীরেনবাবুর অফিসে প্রথমে যাব, রিপোর্টগুলো জমা দেব, তারপরে ওখান থেকে সোজা রসময়বাবুর বাড়িতে চলে যাব, দেখি। না আমি বলি কি, মানে তুমি বরং যাও বুঝলে, কারণ আমার লেখাটা শেষ করতেই হবে, ওই পাবলিশার্সদের প্রচুর চাপ বুঝতেই তো পারছো। যাবে না বলছো? ঠিক আছে তুমি লেখা শেষ করো,
আমি দেখি কি চুরির কিনারাটা করতে পারি কিনা, আর কি হলো সব এসে তোমাকে বলছি। হ্যাঁ, বরং সেটাই ভালো হবে। আমি আসছি, বুঝলে? আচ্ছা। আপনি নিশ্চয়ই ব্যোমকেশ বাবু? আগে কিন্তু আপনাকে তো ঠিক, আমি মণিময় সরকার, রসময় বাবু আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। বাবা আপনার জন্যই অপেক্ষা করছেন। বাবা কোথায় আছেন? তিনতলাতে রয়েছেন। তিনতলাতে কেন? হ্যাঁ, আসলে একতলাটা না আমরা কেউ ব্যবহার করি না, আর ওই দোতলায় ভাড়ার ঘর, আমাদের রান্নাঘর আর চাকর বাকরদের বসবার শোয়ার ঘর রয়েছে, আর ওখানে একটা সাধারণের জন্য বসার ঘরও রয়েছে। ও, তিনতলাতেই তাহলে? হ্যাঁ, আমরাও তিনতলায় থাকি, বাবাও তিনতলাতেই থাকেন। বেশ, চল। হ্যাঁ, আসুন আসুন। কিন্তু আমি যতদূর শুনেছি যে রসময় বাবুর বাতের ব্যথা আছে, তা উনি তিনতলা থেকে ওঠানামা করেন, কোনো অসুবিধা হয় না? আপনি ঠিকই শুনেছেন, তবে ব্যবসাপত্র যা করার কাজ আছে বাবার, বাবা ওপরে বসেই সব করেন, খুব একটা নিচে নামেন না বাবা। চল। বাবা, ব্যোমকেশ বাবু এসে গেছেন। আরে আসুন আসুন ব্যোমকেশ বাবু, আসুন 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 আসুন। নমস্কার নমস্কার নমস্কার। আমি মশাই চারদিক থেকে একদম কাবু হয়ে পড়েছি, বুঝলেন? এখন আপনি এসেছেন, আপনাকে দেখে আমি মনে হচ্ছে একটু যেন স্বস্তি পাবো। আমি বসুন 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 বসুন। আপনি বসুন। আপনি তো দেখছি বাতের ব্যথায় একদম কাবু হয়ে আছেন। অবশ্য রোগটা তেমন কিছু মারাত্মক নয়, তবে খুবই কষ্টদায়ক। না, আমার এমনি শরীর সব ঠিক আছে জানেন, ওই বাতের ব্যথাটায় মাঝে মধ্যে আমি একদম কাবু হয়ে পড়ি। তবে এক সময় আমি কিন্তু খুব ভালো ফুটবল খেলতাম। ওই হয়েছিল কি, একবার ফুটবল খেলতে খেলতে হঠাৎ আমার ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। এখন তার জন্য হয়েছে কি, ওই যখনই দেখবেন আকাশের বুকে রুমালের মতন এক চিলতি মেঘ দেখি, সঙ্গে সঙ্গে আমার ডান পায়ের বুড়ো আঙুলটা চিনচিন করতে শুরু করে। যাকে সে কথা, মনিম একটু চায়ের ব্যবস্থা? হ্যাঁ নিশ্চয়ই। না না, আমি এই সময় চা খাই না। আচ্ছা রসময় বাবু, আপনার পরিবারে আর কে কে আছেন? আমার স্ত্রী, আমার বড় ছেলে মণিময়, তার স্ত্রী, ছোট ছেলে হিরণময়, আমার ছোট ছেলে এবং আমার গিন্নি, ওরা সব তীর্থ দর্শনে গেছে। যাকে এইসব কথা বলে আমি আপনার অমূল্য সময় নষ্ট করব না। আমি খুব খুশি যে আপনি আমার কথায় এখানে এসেছেন। দেখুন ব্যোমকেশবাবু, কাল রাত্রিতে আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে যা আগে কখনো ঘটেনি। হ্যাঁ শুনলাম তো, সেটা চুরি গেছে। আপনি অজিতকে বোধহয় টেলিফোনে ব্যাপারটা বলেছেন? হ্যাঁ বলেছিলাম, মানে একটু সংক্ষেপে বলে। না না, সংক্ষেপে বললে হবে না, আমাকে বিস্তারিতভাবে বলুন। ধরুন আমি কিছুই জানি না। হ্যাঁ, এবার শুরু করুন। হ্যাঁ শুনুন, কলকাতায় আমার 5টা জুয়েলারি দোকান আছে জানেন, বেশ বড় সড়ো কারবার আর কি। বছরে প্রায় 30-35 লাখ টাকা কেনা বেচা হয় আর কি। তো ওখানে অনেক প্রবীণ বিশ্বাসী কর্মচারী আছে। আমি আমার শরীর ভালো থাকলে আমি আমার কাজকর্ম দেখাশোনা করি। তবে হ্যাঁ, বছর 2 হলো আমার বড় ছেলে কাজকর্ম দেখাশোনা করছে। কলকাতার বাইরে ভারতবর্ষের অন্যত্রও কিন্তু আমার এই কারবার আছে। কোথায় কোথায় যদি একটু বলেন।
যেমন বোম্বাই, তারপর মাদ্রাজ, নিউ দিল্লি, যেখানে বড় বড় জহুরি আছে তাদের সঙ্গেই আমার লেনদেন রয়েছে। ওদের যখন প্রয়োজন হয় কোনো রকম হীরে জহরতের, ওরা আমার কাছ থেকে কিনে, আমার প্রয়োজন হলে আমি ওদের কাছ থেকে কিনি। মানে সত্যি কথা বলতে কি, জহুরি ছাড়াও সাধারণ আরও তো আমাদের খদ্দের রয়েছে, মানে রাজারাজরা থেকে অত্যন্ত সাধারণ গৃহস্থও রয়েছেন। বেশ, মানে এটা বোঝা গেল যে আপনার ব্যবসার সীমা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, তারপর? তারপর একটা ঘটনা ঘটল, মানে দিল্লি থেকে একজন জহুরি আমার সঙ্গে দেখা করতে এলো, তার নাম হচ্ছে রামদাস চোকসি। আমি একই সঙ্গে বিজনেস করি, ভাই ব্রাদার নাকি আছে, লেকিন একটু মুসিবত মে গিরে আপনার কাছে আসলাম। বিপদে পড়ে? কেন, কি হয়েছে? রাজস্থান কা রাজবাড়ি সে একটু বহুত বড় অর্ডার মিল, লড়কি কা শাদি হয় রাজবাড়ি, লেকিন ইতনা বড় অর্ডার হাম একেলা সাপ্লাই করে নাই সে। আরে বাবা, তাদের বিপদের কি হলো, আমি তো আছি, অবশ্য আমার উপর যদি আপনাদের ভরসা থাকে। আরে বলেন কি রসময় বাবু, আপনাকে বিশ্বাস করি বলে তো আপনার পাশে এলাম। আমি আপনাকে দিয়ে একটু পিওর নেকলেস বানাতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দেবো, এতে অসুবিধার কি আছে? ডিজাইনটা এনেছেন দেখি। হ্যাঁ দেখি, লিয়া আপকা পছন্দ মাপি কা। এই দুলটার সঙ্গে ম্যাচ করে নেকলেসটা বানাতে হবে, এইটা? বাহ, ফার্স্ট ক্লাস, হ্যাঁ হয়ে যাবে। এখন বলেন কিমত কত পড়বে? কিমত? যে রামদাস বাবু, যে নেকলেসটা আমি বানাবো সবটাই হিরে দিয়ে হবে তো? ওই হিরে, ছোট বড় সব হিরে মিলিয়ে। কিমত? হ্যাঁ ভাই, 57,000 তো পড়বেই। ঠিক হয় ঠিক হয়, কিমত মিল যায়, লেকিন একটু বাদ। হ্যাঁ বলুন। এক মহিনা কা অন্তর ওই নেকলেস দিল্লি মে হামারে পাস পৌঁছা দেনা হোগা। বাহ ঠিক আছে, হয়ে যাবে, দিয়ে দেব। হ্যাঁ আমি বলি, অ্যাডভান্স কতনা দেনা? আরে মশাই, আপনি চিন্তা করছেন কেন, কিচ্ছু লাগবে না। আমি যখন এই নেকলেসটা ডেলিভারি করব তখন ওই 57,000 টাকা পুরো দামটা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি রামদাস চোকসির অর্ডার মতো নেকলেসটা বানালেন? হ্যাঁ, কেননা রামদাস বাবুর সঙ্গে আমার বহুদিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে শুধু রামদাস বাবু কেন, যে কোনো জুয়েলারের সঙ্গে আমার একটা বৃদ্ধতার সম্পর্ক আছে। আর এই ক্ষেত্রে বেচারা একটা অসুবিধার মধ্যে এলো আমার কাছে, আমি তাকে না বলি কি করে? তা তো বটেই, তাছাড়া অর্ডার তো কম টাকার নয়, 57,000 টাকার অর্ডার। আসলে কি জানেন, রাজারাজাদের বাড়ির কাজ, এক্ষেত্রে ভালোভাবে কাজটা করতে পারলে সুনাম পাওয়া যায়, কাজ পাওয়া যায়। দিল্লিতে তো হামেশাই এ কাজ হচ্ছে, সে কাজ হলে আমরাও তার ভাগ পাই। গয়নাটা তাহলে ঠিক সময় মতোই তৈরি হয়েছিল? আগে হ্যাঁ, কোনোরকম ফাঁকিবাজির মধ্যে না গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার কারিগরকে দিয়ে একেবারে আসল হিরে দিয়ে এই খাঁটি গয়নাটা তৈরি করাই। আমার কারিগরও গয়নাটা খুব ভালো তৈরি করেছিল জানেন, একেবারে চোখ ধাঁধানো একটা হিরের নেকলেস। তারপর? তারপর আমার ইচ্ছে ছিল আমি ওটা নিজে গিয়ে দিল্লিতে পৌঁছে দিয়ে আসব, কিন্তু কিন্তু অসুবিধাটা কোথায় হলো? ওই গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথাটা এত বেড়ে গেল তাই আমি যেতে পারলাম না, কিন্তু এদিকে কর্মচারীদের হাত দিয়ে অত দামি গয়না পাঠাতেও ঠিক সাহস হলো না। হ্যাঁ সে তো বটেই, তাহলে শেষ পর্যন্ত মনি আমার বদলে যাবে কথাবার্তা বলে এইরকম ঠিক হলো, ও রাজি যাবার কথা ছিল। তারপর? আমি একদিন বাতের ব্যথায় একদম উঠতে পারিনি জানেন, আমার অনুপস্থিতিতে মনি কাজকর্ম সব দেখাশোনা করছিল। হ্যাঁ, ওই নেকলেসটা বড় দোকানের সিন্দুকে রাখা ছিল। বড় দোকান মানে? মানে আমি যেখানটায় বসি, অন্য দোকানগুলো যদি ব্রাঞ্চ ধরা হয় তাহলে ওই দোকানটাই হলো আমার মেন দোকান। বেশ, তাহলে নেকলেসটা আপনার বড় দোকানের সিন্দুকেই ছিল? হ্যাঁ, মনি কাল নেকলেসটাকে আমার বাড়িতে নিয়ে এলো।
হাঁটুর কাজটা একটু দে। বাবা মণিবার তুমি ওটা এনেছো দেখি 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 একবার। কিন্তু কিন্তু বাবা মোলা তুমি এখন এসো বুঝলে, আর মালিশ করার দরকার নেই, আগে থেকে একটু ব্যথাটা কম লাগছে, এসো এসো এসো। ঠিক আছে। বস 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 কই দেখি কর না কর। বাহ 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 দেখেছিস কি সুন্দর হয়েছে জিনিসটা। সত্যি বাবা জিনিসটা এত সুন্দর বানিয়েছে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। চোখ জুড়িয়ে যাবে না কেন বল? আরে বাবা দাম তোরা কম দিচ্ছে না, একটা দামি জিনিস কখনো তার হেলা ফেলা করে বানানো যায় না, তাতে জানবি বিশ্বাস সুনাম দুটোই নষ্ট হয়। আচ্ছা মনি এক কাজ করতো, তুই বৌমাকে একবার ডাকতো, বৌমাকে আমার এখন দরকার। হ্যাঁ আমি ডেকে আনছি। হ্যাঁ মনি আর একটা কথা শোন, কোথায় গেলি? কাল তো তুই রওনা হচ্ছিস, জিনিসপত্র সব ঠিকঠিক গোছগাছ হয়ে গেছে তো? হ্যাঁ মোটামুটি সব জিনিসই গুছিয়ে নিয়েছি, তবে টুকিটাকি কিছু বাকি আছে ও আমি গুছিয়ে নেব বাবা, আপনি এ ব্যাপারে চিন্তা করবেন না। আমি তাহলে ডেকে আনি। হ্যাঁ একটা কথা একটা কথা, তুই যে কালকে এটা নিয়ে বাইরে যাচ্ছিস এটা কাউকে চাউ করবি না, বুঝতে পারছিস না এটা একটা দামি জিনিস, যদি পাঁচ কান হয়ে যায় তাহলে বিপদে শেষ থাকবে না। হ্যাঁ হ্যাঁ বাবা আপনি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ আমি আমি সব কাজ গুছিয়ে করব, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ডেকে আনছি। হ্যাঁ ডাকো ডাকো। সুন্দর হয়েছে, চমৎকার, খাঁটি জিনিস ভালো করে বানাবে। এসো বৌমা। হ্যাঁ এসো 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 মা এসো, দেখো তো এটা কেমন হয়েছে, দারুণ হয়েছে তো হাটটা। আচ্ছা এটাই সেই হাট যেটা নিয়ে আপনার ছেলে কাল দিল্লি যাচ্ছে? হ্যাঁ ঠিক ধরেছ। শোনো তোমার একটা কাজ আছে যে কারণে তোমাকে আমি ডাকছি, তুমি এই বাক্সটা ভালো করে বন্ধ করে একটা ভালো কাপড় দিয়ে মুড়ে চারপাশ সেলাই করবে, কেমন? এর আগে যেমন সুসুতো দিয়ে সেলাই করেছো, করেছো তো? আচ্ছা ওই আগের মতই করব তো। হ্যাঁ ঠিক আগের মতন করবে, তুমি যাও এখন একটা সুসুতো নিয়ে এসো। আচ্ছা আমি এখনই আসছি। হ্যাঁ নিয়ে এসো। মনি এটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম রে। আচ্ছা মনি যদি আমি নিজে এটা নিয়ে দিল্লিতে যেতাম কেমন হতো বল দেখিনি? না বাবা আমার মনে হয় না সেটা ঠিক হতো, কেননা এতটা জার্নি আর আপনার পায়ের যা অবস্থা বাবা, আপনি না গিয়েই ভালো করছেন, আমি কি আমি তো যাচ্ছি। ওখানেই তো বিধি বড় বাম, বাতের ব্যথাটাই আমাকে করে পঙ্গু করে দিল। আচ্ছা এক কাজ করবো, ওই রামদাসকে আমি একটা ভালো করে চিঠি লিখে দেবো। না না ওকে আবার চিঠি লিখলে কি হতো, বাংলা পড়তে পারে না। তুই তো যাচ্ছিস, তুই আমি যা বলে দেবো একটু গুছিয়ে বলতে পারবি না? আমি সব পারবো, আপনি আমাকে বলে দেবেন আমি ওকে গিয়ে সব বলে দেবো। ব্যাস ব্যাস ব্যাস। এ বৌমা বৌমা এসো মা, একই এনেছো? হ্যাঁ বসো, এটাকে ভালো করে মুড়ে সেলাই করো। একটা বড় কাজ হলো জানিস তো, যে সময় মতো তুই আনতে পেরেছিলিস, এখন একে নিয়ে সাবধানে ভালো ভালো রওনা হতে পারলে ঠাকুরের কৃপায় সব মিটে যায়। ব্যাস বাবা ভালো জিনিস পেতে গেলে। আচ্ছা রসময় বাবু আপনি যে বাক্সটার মধ্যে নেকলেসটা রেখেছিলেন সেটা আয়তনে কত বড় ছিল কি আমাকে একটু মনে করে বলতে পারবেন? আয়তন
না মানে খুব বড় আকারের নয়, মানে সাইজটা কি বলবো, ধরুন তার লেন্থ এইরকম হবে কিংবা ব্যোমকেশ বাবু সাইজটা অনেকটা এরকম ছিল, তবে এর চেয়ে একটু ছোট হবে বাবা তাই না? হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্যে প্রস্থে এর থেকে একটু ছোট। আর বাক্সটা না একটা মকমলে মোড়া ছিল, ভেতরে খাঁচকাটা খাঁচকাটা ঘর ছিল। বুঝেছি। আচ্ছা আর একটা কথা আমি জেনে নিই। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আপনার এই বাড়িতে আপনারা মোট কজন বাস করেন? ওই তো আমি, আমার স্ত্রী, বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে, এখন তো ছোট ছেলে আর তার মা। হ্যাঁ ওনারা তো তীর্থে গেছেন, আমি সেটা তো আপনি আগেই বলেছেন। আমি বলছি আপনারা এ কজন ছাড়া আর কে কে থাকে? আমার বাড়ির দোতলায় দুজন চাকর থাকে, একজন মামুন থাকে, ড্রাইভার থাকে, ও হ্যাঁ আমার একটা খাস চাকর আছে, তার নাম ভোলা। এই এই নিয়েই আমার সংসার মশাই। আচ্ছা বেশ, তারপর কি হলো বলুন। তারপর মণিময় রাত্রে চা খেয়ে হঠাৎ ক্লাবে চলে গেল। আমি গয়নার বাক্সটা নিয়ে আমার অফিস ঘরে গেলাম, মানে অফিস ঘর বলতে আমার পাশেই অফিস ঘর। সেখানে আসলে আমার যখনই বাড়িতে কোনো কাজকর্ম করার থাকে আমি আমার অফিস ঘরে বসেই করি। সেখানে আমার একটা বড় সেক্রেটারিয়েট টেবিল আছে বুঝলেন, ওখানে দেরাজ আছে, দেরাজের মধ্যে আমার অনেক দরকারি কাগজপত্র সব কিছু থাকে। আমি সেদিনকে ওই গয়নার বাক্সটা ওই দেরাজের মধ্যে রাখলাম, আসলে সিন্ধুকে রাখতাম, কিন্তু সিন্ধুকে চাবিটা আমার গিন্নি আবার নিয়ে সেটা তীর্থে চলে গেছেন। তো তাই আপনি নেকলেসটা অফিস ঘরে দেরাজেই রাখতে বাধ্য হন তাই তো? হ্যাঁ। তারপর আমার একটা অন্যায় হয়েছিল কি জানেন, অত বড় দামি জিনিসটা আমার দেরাজে রাখা ঠিক হয়নি, কিন্তু আমার বাড়ির যে অবস্থা তাতে এরকম কোনো আশঙ্কাই আমার মনে ছিল না, কারণ চাকর বাকররা তো সব দোতলায় থাকে, তাদের না ডাকলে তারা কখনোই উপরে আসে না, আর বাইরের লোকের যাতায়াত প্রায় আমার বাড়িতে নেই, তাই এরকম একটা ঘটনা যে ঘটে যেতে পারে এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার মাথায় আসেনি আর কি। হ্যাঁ আমি রাত্রি 9টা নাগাদ খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে বৌমাকে বললাম ভোলাকে আমার ঘরে পাঠিয়ে দিতে। ভোলা কিন্তু খুব কাজের ছেলে। আচ্ছা ভোলা কতদিন হলো আপনার এখানে আছে? প্রায় বছর দেড়েক হলো। ভোলা আমার সব কাজই করে। সব কাজ বলতে? এই ধরুন না কেন, জুতো পুরুষ করা, তারপর জামা কাপড় গিলে করে দেয়া, পাইপার মাস কাটা, ম্যায় আমার গা হাত পা টিপে দেয়া পর্যন্ত। বাবা এই তো দেখছি একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই। তা বলতে পারে। আচ্ছা রসময় বাবু, ভোলা নিশ্চয়ই আপনার খুব প্রিয়, তার কারণ এত যখন কাজের লোক। হ্যাঁ প্রিয় ছিল ঠিক, কিন্তু আচ্ছা প্রতি রাতে গা হাত পা টিপে না দিলে আপনার ঘুম হয় না বুঝি? বুঝতেই তো পারছেন, বাতের রুগী তো একটু রিলিফ পাই আর কি। হ্যাঁ সে তো বটেই। আচ্ছা নিশ্চয়ই গতকাল রাত্রেও এর অন্যথা হয়নি? না গতকাল রাত্রে প্রথমে বৌমা দরজা খুলে দিল, বলে আমার ঘরে এলো, যথারীতি আমার গা হাত পা টিপে দিচ্ছিল, ক্রমে আমি ঘুমিয়ে পড়লাম জানেন। তারপর কখন যে আমার ঘর থেকে বেরিয়ে গেছে সেটা তো আমি জানি না। এখন মণিময় ডাকে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, তারপর সবকিছু শুনে আমরা সবাই মিলে অফিস ঘরের দিকে ছুটে গেলাম। না না এই বাক্সটা নয়, না এটা তো নয়। আমি কিছুতে খুঁজে পাচ্ছি না। তুমি একটা কাজ করো বাবা,
আচ্ছা মণিময় বাবু, রাত্রি তখন কটা হবে? রাত্রি তখন প্রায় ১২টা, আসলে ১২টা বাজতে ৫ কি ১০ মিনিট বাকি ছিল। আচ্ছা, অত রাত্রে আপনার হঠাৎ সন্দেহ হলো যে নেকলেসটা চুরি হয়ে গেছে, এরকম মনে করার কারণটা কি যদি একটু আমাকে খুলে বলেন। কাল রাত্রে ক্লাব থেকে আমার বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। আসলে ক্লাবে ব্রিজ ড্রাইভের খেলা চলছিল, আর তাই আমিও সেখানে। বেশ বেশ, তা আপনাদের ক্লাবটা এখান থেকে কত দূরে আর নাম কি ক্লাবের? আমাদের ক্লাবের নাম খেলাধুলো, বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের পথ, খুব কাছেই। জানেন মুকেশ বাবু, আমাদের ক্লাবে সব রকম ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে, যেমন ধরুন না তাস, পাশা, পিং পং, বিলিয়ার্ড, এই আর কি। তো কাল রাতে বিচ ড্রাইভের খেলা শেষ হতে হতে এতটা রাত হয়ে গেল যে আমি। আপনি কি বাড়ি থেকে ক্লাব হেঁটেই যাতায়াত করেন? আগে হ্যাঁ, বাড়ির এত কাছেই ক্লাব, তাই রোজ হেঁটেই যাতায়াত করি। কালকে ক্লাব থেকে যখন বেরোলাম তখন ঘড়িতে ১২:৫, নিশুতি রাত। আমাদের বাড়ির সদর দরজার কাছেই একটা ল্যাম্পপোস্ট আছে, আমি যখন বাড়ির প্রায় ৩০-৪০ গজের মধ্যে তখন হঠাৎ দেখলাম জেগেই আছো। আর কি করব, তুমি আসতে এত দেরি করছো, আমি তো বসে বই পড়ছিলাম, আর মাঝে মাঝে জানালার পাশে গিয়ে দেখছিলাম তুমি আসছো কিনা। কিন্তু কেন বলো তো? না, আসলে কি জানো, আমি বাড়িতে ফেরার পথে আমি কিন্তু নিশ্চিত নই নীলা, তবু মনে হলো যে সদর দরজার কাছে আমি ভোলার মতনই কাউকে একজনকে দেখলাম। কি করলো জানো, আমাকে দেখার সাথে সাথেই চট করে বাড়ির মধ্যে ঢুকে গেল। হ্যাঁ গো, আমিও দেখেছি ভোলার মতো কেউ একজন নিচে ঘুরঘুর করছে, উপরের দিকে তাকিয়ে আমাদের রুমে লাইট জ্বলছে দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল। আচ্ছা আচ্ছা নীলা, তুমি একটু ভেবে বলো তো, তুমি আর কাউকে দেখেছো? না, দেখার চেষ্টা করেছিলাম কিন্তু আর কাউকে দেখতে পাইনি। বাড়িতে এত দামি একটা গয়না রয়েছে, আমার কিছু ভালো লাগছে না নীলা, প্রচন্ড চিন্তা হচ্ছে আমার। আর তোমারই বা আজকে এত দেরি করে ফেরার কি হয়েছে, একটা দিনও কি একটু তাড়াতাড়ি আসা যায় না? ক্লাবে ওই তাস খেলতে গিয়ে দেরি হয়ে গেল, কি করব। তাহলে এখন কি করবে ভাবছো?
দাঁড়াও, একটা একটা কাজ করা যেতে পারে। আমি বরং চট করে গিয়ে গয়নাটা ঠিক জায়গায় আছে কিনা ওটা দেখে আসি। আচ্ছা, বাবা তো ওটা অফিসের দিরাজে রেখেছে না? হ্যাঁ। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখে আসি। হ্যাঁ, আচ্ছা। তার মানে আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ভদ্রলোককে দেখেছেন অথচ চিনতে পারেননি? হ্যাঁ, ঠিক তাই। আপনার স্ত্রী কি এখন বাড়িতে আছেন? হ্যাঁ, ও বাড়িতেই আছে। যদি দয়া করে তাকে একবার ডেকে দেন। নিশ্চয়ই, আমি আমি যাচ্ছি। তাড়াতাড়ি বৌমাকে ডেকে আন। রসময়বাবু, আগে বলছিলাম, আপনার বৌমার উপর আপনি তাহলে এখন অনেকটাই নির্ভরশীল। আগে তা বলতে পারেন, কেন জানেন? আমার বৌমার মতন এত লক্ষ্মী মেয়ে কিন্তু সহজে হয় না। দেখুন, সে একেবারে যাকে বলা যায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এ কথা বললে অত্যুক্তি হবে না। এই যে আমার গিন্নি তীর্থে গেছেন, সে এখন বাড়িতে নেই, কিন্তু সংসারের যাবতীয় দায় দায়িত্ব সেই মেয়েটি কিন্তু তার মাথায় করে রেখেছে। দেখুন, মাঝখানে নেকলেসটা যে চুরি হয়ে গেল, এরপরে সংসারটা কেমন একটা ওলট পালট হয়ে গেছে জানেন। এসো এসো মা, এসো এসো। হ্যাঁ বৌমা, তোমাকে তোমাকে ব্যোমকেশবাবু যা যা প্রশ্ন করবেন তুমি সঠিক উত্তর দিও, কেমন? বসো বসো মা। ব্যোমকেশবাবু, আমার মনে হয় কাল রাত্রে আমরা যাকে দেখেছি ও ও ভোলা। আপনারও কি তাই মনে হয়? আসলে ওপর থেকে মুখটা ঠিক তেমন ভাবে দেখা যায়নি, তবে আমার মনে হয় চাকরদের মধ্যে কেউ একজন হবে। তারপর 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 আমি ছুটে গেলাম বাবার অফিস ঘরের দিকে। তন্ন তন্ন করে আমি চারিদিক খুঁজলাম, তুমি জানো বাবা ওটা অন্য কোথাও শরীর রেখেছে কিনা? না না, অন্য আর কোথায় শরীর রাখবেন? তাহলে তাহলে নির্ঘাত এটা কোনো চাকর বাকরের কাজ। আমি এখন কি করবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না নীলা। শোনো, তুমি বাবাকে একবার ঘুম থেকে তোলো, তুলে জিজ্ঞেস করো উনি অন্য কোথাও সরিয়ে রেখেছেন কিনা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি দেখি। হ্যাঁ, বাবা বাবাকে ডেকে। হ্যাঁ বাবা অন্য কোথাও রেখেছে কিনা আমি দেখছি, আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ দেখো। বাবা বাবা, ওঠো একটু ওঠো। কি হয়েছে? তুই এত রাত্রে চেঁচেমেচি করছিস কেন? কারোর কি শরীর টরীর খারাপ হলো নাকি? কারো কিছু হয়নি বাবা। তবে তুমি গয়নার বাক্সটা কোথায় রেখেছিলে? গয়নার বাক্স তো আমার অফিস ঘরের দেরাজে রেখেছি। কি কি বলছো কি বাবা, ঠিক করে ভেবে বলো, গয়নার বাক্স তুমি অফিসের দেরাজে রেখেছো? হ্যাঁ, অফিস ঘরের দেরাজে রেখেছি। কেন, কি হয়েছে? কি তুই এত ঘামছিস কেন, কি হয়েছে বলবি তো? সর্বনাশ হয়ে গেছে। মানে অফিসের দেরাজে, অফিসের দেরাজে গয়নার বাক্স নেই বাবা। কি বলছিস তুই? ভারী সর্বনাশের কথা,
না না চল 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 আমি 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 কি একবার দেখি চল কি হলো একবার চল বাবা আমি দেখাছি দেখ আচ্ছা এর পরের ঘটনাটা কি রসময় বাবু নিঃসংশয়ে যখন বুঝতে পারলাম যে আমার নেকলেসটা চুরি গেছে তখন আমার সব সন্দেহ গিয়ে পড়ল ওই চাকর ভোলার উপর জানেন কারণ আমার তেতলার দরজায় একটা ইয়ার লক লাগানো থাকে এতে একটা অসুবিধে আছে যে এই লকটা লাগানো থাকলে ঘরের ভেতর থেকে বাইরে যাওয়া সহজ কিন্তু বাইরে থেকে ভেতরে আসা অতটা সহজ নয় রাত্রি ১২টার পরে আমার ঘরে অন্য কোনো চাকর বাকর কেউ থাকে না সেদিন ভোলাই ছিল আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি সেটা নিজেই জানি না হয়তো একসময় ভোলা আমার দেরাজ থেকে ওই হীরের নেকলেসটা চুরি করে নিয়ে আমার ধারণা রাত্রি প্রায় ১২:৫টা তখন ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এবং নিচে ওদের দলের লোকজন অপেক্ষা করছিল আচ্ছা মণিময় বাবু আপনি মাত্র একজনকেই দেখেছিলেন হ্যাঁ দ্বিতীয় কোনো জনপ্রাণী সেখানে ছিল না আর আপনি আমি একজনকেই দেখেছি আমি তো সারাক্ষণই নিচের দিকে তাকিয়ে ওনার আসার জন্য অপেক্ষা করছিলাম আর কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম বেশ আপনি এখন আসুন নমস্কার এসো বৌমা এসো মা তারপর আপনি কি করলেন রসময় বাবু রাত তখন ১২টা বেজে গেছে আমরা বাপ ব্যাটায় পরামর্শ করে থানায় ফোন করি আমার টেলিফোনটা পেয়ে অমরেশ বাবু ছুটে চলে আসে তারপর রাত ১১টার সময় কোথায় ছিলে তুমি আগে ৩তলায় না তুমি ছিলে না আমি জানি উত্তর দাও রাত ১১টার সময় কোথায় ছিলে তুমি আগে নিচে নেমে এসেছিলাম মানে তার আগে ওই বাবুকে মালিশ করছিলাম তো তা বাবু ঘুমিয়ে পড়লো আর আমি নিচে নেমে এলে দোতলায় আগে হ্যাঁ তবে দোতলায় নেমে এসে দেখি ওই চাকর বাকরেরা সব ঘুমিয়ে পড়েছে তাই আমিও শুয়ে পড়লাম কিন্তু কিন্তু কি ঘুম এলো না গরমও লাগছিল খুব অনেকক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম এলো না তারপর ওই নিচে নেমে এসে ওই সদর দরজা খুলে ফুটপাতে গিয়ে দাঁড়ালাম ফুটপাতে রাস্তার ফুটপাতে অত রাত্রে কেন একটু খোলা হাওয়ার জন্য বাড়িতে খুব ঘুমট লাগছিল তো তা তোমার বড় দাদাবাবু যে তখনও ক্লাব থেকে ফেরে নিয়ে এটা জানতে আগে না তারপর কি হলো তারপর ওই হঠাৎ দেখলাম যে ওই বড় দাদা বাবু ফিরে আসছে তা সেটা দেখে আমি ওই তাড়াতাড়ি ছুটে বাড়িতে চলে এলাম অত তাড়াহুড়ো করার কি হয়েছিল মানে রাতে বাইরে বেরোনো এ বাড়ির করা বারণ আছে আচ্ছা নেকলেসটা সম্পর্কে তুমি কি জানো যেটা চুরি গেছে বিশ্বাস করুন বিন্দু বিসর্গ আমি এই বিষয়ে কিছুটি জানি না তোমার দেশ কোথায় আগে মেদিনীপুর তা কলকাতায় তুমি একাই থাকো না পরিবারও আছে না পরিবার আমার নেই তবে কলকাতায় আমি একাও থাকি না আর কে আছে আমার দুই ভাই কোথায় থাকে তারা ওই মেছো বাজারে বাসা আছে তাদের সেখানে যাতায়াত আছে তোমার ওই কখনো সখনো যাই আর কি তবে দহরম মরম কিছু নেই আমার ওদের সাথে
বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে একটা কথা খেয়াল রাখবে, এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে কিন্তু তোমাকে গ্রেপ্তার করা হবে, মনে থাকবে। যাও। অমরেশবাবু ভোলাকে যতক্ষণ সওয়াল জবাব করছিলেন ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল, আনাচে কানাচে ডাস্টবিন সবকিছু খুঁজে দেখছিল। হ্যাঁ, সেই সময় মণিময় ওদের সঙ্গে ছিল, যদিও কিছু খুঁজে পাওয়া যায়নি। এই করতে করতে প্রায় ভোর হয়ে গেল, এমন সময় অমরেশবাবু সবকিছু ছেড়ে দোতলায় একটা লোককে রেখে তিনি চলে গেলেন। বেশ, তারপর? তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার মনটা খুব অস্থির হয়ে উঠল। আমি জানতাম যদি উনি কাজের লোক নিশ্চয়ই চেষ্টা কোনো ত্রুটি করবেন না, কিন্তু আমি অস্থির হয়েই আপনাকে ফোনটা করলাম। ব্যোমকেশবাবু, এ ব্যাপারে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একমাত্র আপনি পারেন কিন্তু আমার নেকলেসটা খুঁজে বার করে দিতে। না না, আপনি ওভাবে বলবেন না, আপনি আমার প্রতি এরকম বিশ্বাস যখন রেখেছেন আমি আশা করি তার মর্যাদা রাখতে পারব। আচ্ছা, ভোলা কি এখন বাড়িতেই আছে? হ্যাঁ, ভোলা দোতলাতে আছে। তাহলে যদি একটু ডেকে দেন আমি দু চারটে প্রশ্ন করতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমি ডেকে আনছি। আচ্ছা আর একটা কথা, অমরেশবাবু ভোলাকে জেরা করার পর ভোলার সম্পর্কে আপনাদের কিছু বলেছেন? না, সেরকম তো কিছু বলেননি উনি, ওই একটা কথাই বলেছেন। কি কথা? উনি বলেছেন যে ভোলা যদি এই বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, তাই তো? ঠিক তাই। বেশ, আপনি ভোলাকে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি আসছি। ব্যোমকেশবাবু। হ্যাঁ এসো ভোলা, এসো। তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। আগে বলুন, তোমার নাম কি? ভোলানাথ দাস। দেশের বাড়ি কোথায়? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন হলো আছো? তা বছর 15 হবে। আচ্ছা, শুনেছি তোমার দুই ভাই আছেন, তারা কোথায় থাকেন? আগে ওনারা ওই কলকাতায় মানে ওই মেছো বাজারে বাসা নিয়ে থাকেন, দুজনে একসঙ্গেই থাকেন। ওনারা কি কাজ করেন? ওই বর্দা পোস্ট অফিসে কাজ করেন আর মেজদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি? করেছিলাম, বউ মরে গেছে। আচ্ছা, তুমি এই বাড়িতে কতদিন কাজ করছো? তা 1.5 বছর হবে। তার আগে কোথায় ছিলে? আগে অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? ওই পাটে পা চাকরের কাজ, মানে এর বেশি কিছু করার মতন বিদ্যে তো আমার নেই। আচ্ছা ভোলা, এ বাড়ির সকলে সন্দেহ করছেন যে হীরের নেকলেসটা তুমি চুরি করেছো। আগে হীরের নেকলেস আমি চোখেই দেখিনি। দেখুন, কিন্তু মণিময় বাবু যখন নেকলেসের বাক্সটা নিয়ে এসে রসময়বাবুকে দিলেন তখন তো তুমি রসময়বাবুর পার্টিপ ছিলে। আগে একটা বাক্স এনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাতে কি আছে সেটা আমি জানতাম না। কিন্তু রসময়বাবু যখন বাক্সটা খোলার আগে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন তখনও তুমি কিছু আন্দাজ করতে পারো না? আগে না। কালকে তুমি সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরিয়েছিলে? সন্ধ্যের পর? হ্যাঁ সন্ধ্যের পর। হ্যাঁ, ও ওই একটা গামছা কিনবার ছিল তাই বৌদির কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। কতক্ষণ বাইরে ছিলে? এই ঘন্টাখানেক হবে। একটা গামছা কিনতে ঘন্টাখানেক লাগে? না, গামছা কিনতে নয়, মানে গামছা কেনার পরে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে তারপর চলে এলাম।
বেশ, তা তুমি যতক্ষণ বাইরে ছিলে কারোর সঙ্গে যোগাযোগ করনি? আগে না। তোমার কোনো বন্ধু বান্ধব নেই? দু তিনজন চেনা জানা আছে ঠিকই, কিন্তু বন্ধু কেউ নেই। আচ্ছা, তাহলে রসময় বাবুকে তুমি গতকাল রাত্রে গা হাত পা টিপে দিলে এবং উনি ঘুমিয়ে পড়লে, কিন্তু রাত্রি ১২টার সময় তোমার হঠাৎ বাইরে বেরোনোর প্রয়োজন পড়লো কেন? দেখুন, মানে অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম আসছিল না তো, তাছাড়া খুব গরমও লাগছিল, তাই ভাবলাম যে একটু খোলা জায়গায় দাঁড়ালে খানিক শরীরটা একটু মানে জিরোবে, একটু ঠান্ডা হবে, আর তারপরে ঘুমও আসবে। তা কতক্ষণ দাঁড়িয়েছিলে? দু তিন মিনিটের বেশি নয়। মানে দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেনি তা তো জানতাম না, ওই দাদাবাবু ফিরে আসছে দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম। তা ঢোকার পর তুমি বাইরের দরজাটা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন তাই দরজাটা বন্ধ করা হয়নি। তুমি এখন আসতে পারো। ব্যোমকেশবাবু, এর থেকে আপনার কি মনে হয়? ভারী হুঁশিয়ার লোক, তবে কালকে সন্ধ্যের পর যে ও বাড়ির বাইরে বেরিয়েছিল সেটা সেটা স্বীকার করেছে। স্বীকার করেছে, কিন্তু তার থেকে কি প্রমাণ হয় যে? না, তার থেকে কিছু প্রমাণিত হয় না, তবে যদি সত্যি ভোলা চুরি করে থাকে তাহলে ওর একার পক্ষে তো সম্ভব নয়, ওর নিশ্চয়ই দলের লোক আছে এবং সেই দলের লোকের সঙ্গে ওর যোগাযোগ করাটা খুব স্বাভাবিক। তা না হলে একটা হীরের নেকলেস হঠাৎ করে এরকম উধাও হয়ে যায় কি করে? তা বটে। আরে আসুন আসুন অমরেশ বাবু, আসুন। আপনি এ সময় কোনো খবর পেলেন নাকি? গিয়েছিলাম মেছোবাজারে ভোলার ভাইদের বাসায় খানা তল্লাশ করতে। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ইন্সপেক্টর মণ্ডল। আচ্ছা আচ্ছা, অমরেশ মণ্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আর ইনি হলেন মানে ব্যোমকেশ বক্সী, নিশ্চয়ই ওনার নাম শুনে থাকবেন। বিলক্ষণ বিলক্ষণ, ব্যোমকেশ বক্সীর নাম কে না শুনেছে? আপনি প্রমোদ বরাটের কাছেও শুনেছি আপনার কথা। প্রমোদকে মনে আছে তো, গোলাপ কলোনির ব্যাপারে যে তদন্ত করেছিল? ও হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। প্রমোদ আমার বন্ধু, প্রমোদবাবুর কথা খুব মনে পড়ে, ভারী বুদ্ধিমান মানুষ। ওর কাছেই শুনেছি আপনার বিশেষ ক্ষমতার কথা, সে তো আপনার পরম ভক্ত। তা আপনিও এই নেকলেস চুরির তদন্তের ব্যাপারে আছেন নাকি? না, আমি আমি এ ব্যাপারে ওনার কাছে একটু সাহায্য চেয়েছি। আসলে এ আমার পরম সৌভাগ্য, না হলে আপনারা থাকতে আমাদের কি প্রয়োজন? আরে বেশ 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 বেশ, আপনার সাহায্য পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের কাছে এও শুনেছি যে আপনার খ্যাতির খুব একটা লোভ নেই, সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। হ্যাঁ, দাঁড়িয়ে কেন, বসো বসো বসো। আসলে ইন্সপেক্টর মণ্ডল, যার যেটা থাকে তার তো সেটার লোভ থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে যা কিছু পাওয়ার আপনিই পাবেন, আমি শুধু সামান্য মজুরি পেয়েই সন্তুষ্ট। আরে ছি 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 ব্যোমকেশবাবু, এই মজুরির কথা তুলে আপনি আমাকে লজ্জা দেবেন না। দেখুন, তার জায়গায় বলতে পারেন এটা আপনার সম্মান দক্ষিণা। আপনি যদি আমার হাতে ওই হীরের নেকলেসটা একবার তুলে দিতে পারেন তাহলে আপনার সম্মান জানাতে আমি কিন্তু এতটুকু ত্রুটি রাখবো না। এ আপনার মহানুভবতা। যাক সে কথা, এবার আসল প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, আপনি তো ভোলার ভাইদের বাড়ি সার্চ করেছেন,
সেরকম কিছু পেলেন? কিছু পেলাম না। ওর ভাইরা বাড়িতে ছিল না, বেরিয়েছিল। দুই বউ বাড়িতে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিছুই পেলাম না। আপনার কি সন্দেহ যে ভোলা এবং তার দুই ভাই মিলে ষড়যন্ত্র করে এই কাজটা করেছে? ভাইয়েরা না হলেও অন্য কেউ নিশ্চয়ই ছিল। দলের লোক না থাকলে নেকলেসটা চুরি গেল কি করে? কিন্তু মণিময় বাবু এবং ওনার স্ত্রী কিন্তু অন্য কোনো লোককে দেখেননি। ওনারা যখন ভোলাকে দেখেছিলেন তার আগেই হয়তো দলের লোক নেকলেস নিয়ে সরে পড়েছে। কিন্তু মণিময় বাবুর স্ত্রী রাস্তার দিকে চোখ রেখে জানলায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো দলের সেরকম কেউ যদি আসতো তাহলে তো উনি দেখতে পেতেন। আপনার কি মনে হয় ভোলা ছাড়া অন্য কেউ? না, আমার এখনই সেরকম কিছু মনে হচ্ছে না। তবে দেখুন, যা কিছু তল্লাশি করার সব তো আপনিই করছেন, আপনি তো আপনার কাজে কোনো রকম ত্রুটি রাখেননি। তবে আমাদের একবার ব্যাপারটা ভেবে দেখতে হবে। আচ্ছা রসময়বাবু, আজকে আমি উঠি, আমি যদি সেরকম কিছু ভেবে পাই তাহলে আমি আপনাদের সবাইকে জানাব। ব্যোমকেশবাবু, আমি কিন্তু এ ব্যাপারে আপনার উপর সম্পূর্ণ ভরসা করে রয়েছি। না না, যা করবার সব এনারাই করবেন, আমি নিমিত্ত মাত্র। আসি তাহলে। ব্যাপারটা খুবই জটিল, কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় যে মালটা কোথায় গেল, সেটাই এই কেসের একমাত্র চাবিকাঠি। তবে রসময়বাবু, অমরেশবাবু এবং তার দলবল বাড়ির সমস্ত জায়গা খোঁজাখুঁজি করেছেন, এমনকি বাড়ির বাইরেও তল্লাশি চালিয়েছেন। তাহলে আচ্ছা, এই এই চুরির ঘটনায় তোমার কাকে সন্দেহ হয় বলতো? দেখো অজিত, যেখানে নিজের কার্যসিদ্ধি এবং অর্থের লোভ জড়িয়ে আছে সেখানে যে কেউ হতে পারে। তবে ওই সময়ের পর একমাত্র ভোলাই কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছিল গামছা কিনবে বলে। আর এই ঘটনাটা একমাত্র মণিময়ের স্ত্রী ছাড়া আর কেউ জানে না। ভেবে দেখো, এক ঘন্টা সময় কিভাবে চুরির মালটা সরাবে সেই প্ল্যানটা ছকার পক্ষে কিন্তু যথেষ্ট সময়। ঠিক এই কারণে আমি কাউকেই আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। ঠিক দেখো, এমনিতে তো বোঝাই যাচ্ছে যে ঐশ্বর্যের প্রতি লোভ বা টাকার প্রতি লোভই এই এই চুরির ঘটনাটার মূল মোটিভ। কিন্তু আমি বুঝতে পারছি না যে মালটা ওরা কোথায় সরালো। এই একটা মাত্র অঙ্ক আমি তখন থেকে মেলানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের সম্ভাবনা আমার মাথায় উঁকি মারছে। তুমি কি বল? আমার মনে হয় ব্যোমকেশ, ওই চুরি যাওয়া নেকলেসটা ওদের বাড়িতেই আছে। মানে এমনও তো হতে পারে যে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাওয়ার পর অপরাধী ওই নেকলেসটা ওখান থেকে সরিয়ে ফেলবে। এটা হতে পারতো, তবে আমার মনে হয় এক্ষেত্রে সে সম্ভাবনা নেই। তার কারণ তুমি ভেবে দেখো, যদি চুরির জিনিসটা সত্যিই ঘরে থেকে থাকতো তাহলে রসময়বাবু, অমরেশবাবুরা এত খোঁজাখুঁজি করলেন, ওনাদের চোখে পড়তো না? আমার মনে হয় কোথাও একটা। আচ্ছা অজিত, তুমি কি তৈরি? মানে মানে আমি ভাবছি একবার রসময়বাবুর বাড়ির সামনের ফুটপাথটা আমাদের দেখা দরকার। ও হ্যাঁ, আমি তো তৈরি। চলো চলো। এই যে মণিময় বাবু, কাকে চিঠি দিলে?
ব্যোমকেশ বাবু আপনারা কোনো খবর আছে নাকি? খবর পরে বলছি, আপনি কাকে চিঠি দিলেন বলুন তো? মাকে। এই সর্বনাশের কথাটা মাকে জানিয়ে দিলাম আর লিখে দিলাম যত তাড়াতাড়ি সম্ভব মা যেন এখানে ফিরে আসেন। কিন্তু দেখুন, ডাক বেরিয়ে যাওয়ায় আজকে আর চিঠিটা যাবে না, সেই ভোরের ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। তা ব্যোমকেশবাবু, আপনারা হঠাৎ কোনো সুখবর আছে নিশ্চয়ই, সত্যি কথা বলুন না। অজিত, এখানে একটা ডাক বাক্স আছে, আমি আগে খেয়াল করিনি। হ্যাঁ, না খবর সেরকম কিছু ছিল না, তবে এখন পেয়েছি। কি খবর? নেকলেসের কোনো সন্ধান পেলেন নিশ্চয়ই? বলবো, সব সময় মতো বলবো। না, এখন আমার একটা জরুরি কাজ আছে, আমি আসি। সে কি করে হয়, একবারটি ওপরে যাবেন না? বাবা নেকলেসের খবরটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একবার যদি যান। না 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 মণিমাবু, এখন আমি যেতে পারবো না। অজিত বলো, তুমি এক কাজ করো, তুমি বরং ওপরে যাও, দিয়ে রসময়বাবুর সঙ্গে দেখা করো আর বলো যে কাল সকালে উনি ওনার নেকলেস পেয়ে যাবেন, ঠিক আছে? আসি। হ্যাঁ হ্যাঁ, রিক্সো চলো। অজিতবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন, তাহলে চলুন ওপরে যাই বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ চলুন। বাবা আসুন, আসুন অজিতবাবু আসুন। বাবা, ব্যোমকেশবাবু এইমাত্র এসেছিলেন। তোমাকে নিচে দাঁড় করিয়ে রাখলি কেন, ওপরে নিয়ে আসবি তো। নমস্কার রসময়বাবু, আমার নাম অজিত, অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার অজিত। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গেই তো আমার টেলিফোনে কথা হয়েছে। তো ব্যোমকেশবাবু কোথায়? ব্যোমকেশ এইমাত্র কোনো একটা বিশেষ কাজে কোথাও একটা গেলেন, কিন্তু আপনাকে বলে দিতে বলেছেন যে আগামীকাল সকালেই আপনি আপনার হীরের নেকলেসটা পেয়ে যাবেন। বাহ, এ তো মহাসুখের কথা। ব্যোমকেশবাবু আর কী কী বললেন? মানে আমি অজিতবাবু জানতাম এটা পুলিশের কর্ম নয়, সেই কারণেই তো আমি বারবার আপনাদের অনুরোধ। আচ্ছা ইয়ে অজিতবাবু, মানে আমি ওটা পাবো তো, মানে হীরের নেকলেসটা ঠিক পাবো তো? দেখুন রসময়বাবু, আমি এতদিন পর্যন্ত যা দেখেছি তাতে কখনো মনে হয়নি যে ব্যোমকেশ কখনো কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারে। ও যখন বলেছে তখন আপনি নিশ্চিতভাবেই সেটা ফেরত পাবেন। আর এখনই ও যেভাবে হনহন করে হেঁটে বেরিয়ে গেল, তাতে আমি নিশ্চিত যে ইনভেস্টিগেশনটা প্রায় শেষ পর্যায়ে গুটিয়ে এনেছে। এখন যদি কোনো অঘটন ঘটে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অন্য ক্ষেত্রে বলা যায় এই ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। তাই বলুন, তাই যেন হয়। আসলে আপনাকে বলে বোঝাতে পারছি না আমি কদিন ধরে যে কী দুশ্চিন্তার মধ্যে রাত কাটাচ্ছি। মানে ঈশ্বরের কৃপায় যদি সত্যি সত্যি আমি কালকে ওই নেকলেসটা পেয়ে যাই, তাহলে নেকলেসটা নিয়ে মণিময় রওনা হবে। হ্যাঁ, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না? কি করব বলুন, এখন তো অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের, তাই না? তা তো বটেই, তা তো বটেই। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, মানে আপনারা একটু আমাকে সাহায্য। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বলছি ব্যোমকেশ যখন প্রতিশ্রুতি দিয়েছে তখন আপনি নিশ্চয়ই কাল সকালে ওটা ফেরত পাবেন। তাহলে আজ আমি আসি, নমস্কার। না অজিতবাবু, আমি বলছিলাম কি, যদি আপনাদের তদন্তের ব্যাপারে আমাদের কোনো রকম প্রয়োজন হয়, তাহলে আপনি নিঃসংকোচে আমাকে বলবেন, এই ব্যাপারে মণিময় আপনাকে সাহায্য করবে। আগে হ্যাঁ, না না সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আজ তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, মণিময় ওনাকে একটু এগিয়ে দাও। হ্যাঁ চলো চলো অজিতবাবু। এই তো এসে গেছো। হ্যাঁ বাবা, তোমার লেখার গতি দেখে মনে হচ্ছে তুমি একদম শেষের দিকে। তাছাড়া আর উপায় কি বলো। ও, তোমার সেই নেকলেস চুরির তদন্ত কতদূর এগোলো? বলছি আমার ভীষণ মাথা ধরেছে, তুমি পুটিরামকে দু কাপ চা বলো আগে। হ্যাঁ আমারও চা খাওয়া নেই বুঝলে, তোমার জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ এই পুটিরাম, আমাদের দুজনের জন্য দু কাপ চা করো ভাই। হ্যাঁ, ও তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি। আচ্ছা, আমাকে এই রসময়বাবুর বাড়ির সামনে রেখে তুমি রিক্সা করে কোথায় চলে গেলে বলো দেখি। আরে আরে শোনো, আমি একটা সূত্র খুঁজছি। সূত্র? এবং সেই সূত্রটা মনে হয় আমি পেয়ে গেছি।
এবং এই সূত্রটা ধরেই আমার না মেলানো অঙ্কটা আমি মিলিয়ে ফেলতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু শুধু একটা একটা ফোনের অপেক্ষা জানো, তাহলেই আমি রসময়বাবুকে তার তার জিনিসটা ফিরিয়ে দিতে পারবো বলেই আমার বিশ্বাস। আমার আমার সন্দেহটা তাহলে ঠিক প্রমাণিত হবে। ওই তো ফোন এসে গেছে। হ্যালো, ব্যোমকেশ বক্সি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি আপনারই ফোনের অপেক্ষা করছিলাম। আচ্ছা তাই নাকি? বেশ, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি আপনার লোকজন পাঠিয়ে দেবেন, আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। অজিত, মনে হচ্ছে এবার মূল অপরাধীকে ধরতে পারবো। সত্যি? একদম। জানো, এক কাজ করো, এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো আমরা শুয়ে পড়ি, কারণ ভোরবেলা আমাদের উঠতে হবে। ভোর রাতে? মানে আবার সারা রাত্রি জেগে থাকতে হবে আমাদের? আমি তাই বললাম, এখন তাড়াতাড়ি শুয়ে আমি তোমাকে ডেকে দেবো। হলো না কিন্তু লেখা? তাড়াতাড়ি তোমার লেখা রাখো তো, চলো চলো শুয়ে পড়ি। হ্যাঁ কুটিরাম, কুটিরাম, এই ব্যোমকেশ। আরে বাবা, এটা তো রসময়বাবুর বাড়ির দিকে যাচ্ছি। তা কে বললো আমরা রসময়বাবুর বাড়ির দিকে যাচ্ছি না? না কি মুশকিল, মানে শেষ রাত্রে রসময়বাবুর সঙ্গে কি দরকার? দরকারটা রসময়বাবুর সঙ্গে নয়। কি আশ্চর্য, এত রাত্রে এইভাবে, মানে শেষ রাত্রে এরকমভাবে বেরিয়ে আসার কোনো মানে হয়? আরে মানে হয়, তুমি তো জানোই যে ওস্তাদের মার হচ্ছে শেষ রাত। আচ্ছা একটু সোজাসুজি বলবে ভাই, এরকম হেয়ালিটা না করে। বলছি আমার দরকার হচ্ছে ওই ডাক বাক্সটার সঙ্গে। দেখছি কুয়াশা কিনে হেয়ালি। না তোমাকে না, সত্যি আমি আর পারবো না। রেগো না রেগো না, তোমায় বলছি আসলে এই ডাক বাক্সটার ক্লিয়ারেন্সের প্রথম সময় হচ্ছে ভোর পাঁচটা। আমি এই সময়টায় এখানে উপস্থিত থাকতে চাই। কেন? বলছি বলছি, ধৈর্য ধরো। ওই তো ওনারা আসছে। আরে আমাদেরই লোক, অমরেশবাবু পাঠিয়েছেন, আসুন। আমি জানি না ভেতরে কি আছে, বিশ্বাস করুন। সত্যি বলছি মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী আপনি ওনাকে নিয়ে থানায় যান। আচ্ছা ব্যোমকেশ, কত পরশু রাত থেকে আজ সকাল পর্যন্ত এই বাক্সটা এই ডাক বাক্সের ভেতরে ছিল? তবে আর বলছি কি, এখন বুঝতে পারলে তো যে আমার ডাক বাক্সের সঙ্গে কিসের দরকার ছিল। ব্যোমকেশ বাবু এত হৈহট্ট করে আমার বাড়ির সামনে? কিছু চিন্তা করবেন না, এই নিন আপনার জিনিস। রসময়বাবুকে বলবেন যে ওনার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পেরেছি। আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমি বাবাকে এক্ষুনি খবর দিচ্ছি। হ্যাঁ যান। অসংখ্য ধন্যবাদ। সত্যি ব্যোমকেশ, তুমি না মানে আমি জাস্ট ব্যাস ব্যাস, এখন নয়, বাকিটা বাড়ি গিয়ে চল।
চল।